আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে বিগত বছর ইজতেমা হয়েছে কিন্তু টঙ্গী ইজতেমার মাঠে, কিন্তু এবছর দেখতেছি দিয়াবাড়িতে প্যান্ডেল করা হচ্ছে, যেখানে গরুর হাট বসছিল কুরবানিতে, সেই গরুর হাটে প্যান্ডেল করা হচ্ছে ইজতেমার মাঠ হিসেবে। চলুন আজকে দেখে আসি। তবে এখানে মাঠ হলে ভালোই হয়, কিন্তু সমস্যাও আবার আছে। যেমন এখানে ওইটার মতো এত টয়লেটের ওরকম কোনো ব্যবস্থা নাই ভালো। তারপরে নদীপথে আগে যেমন মানুষ আসতো, ওই ব্যবস্থাটাও নাই। দুরাগ নদীর পাড়ে যে জমজমট হতো ওরকমটাও নাই। তবে এখনও শিওর জানি না যে এইখানেই কি একবারে মেন প্রসেসটা হবে, মেন প্রোগ্রামটা কি এখানে হবে, নাকি এটা আলাদা একটা মাঠ। এখন পর্যন্ত সঠিকটা আমি জানি না, কিন্তু প্রায় বেশ কিছুদিন যাবৎ দেখতেছি এখানে সবাই প্যান্ডেল তৈরি করার জন্য কাজ করতেছে। আজকে সকাল সকাল বাইরে বের হয়েছি, ভাবতেছিলাম কি নিয়ে ভিডিও বানানো যায়। তারপর মাথায় আসলো যে হ্যাঁ, ইজতেমার মাঠ সম্পর্কে একটা ভিডিও বানানো যায়, কারণ এটা এখন পর্যন্ত বাইরের মানুষজন কেউ জানে না। হয়তো উত্তরাতে যারা থাকে তারা জানে, বা উত্তরাতে যারা থাকে তারাও জানে না। আমি নিজেই কিন্তু এটা জানতে পারছি কিছুদিন হয়। উত্তরাতে যারা আছেন তারা তো অবশ্যই জানেন, উত্তরা 18 নম্বর সেক্টরের এই দিকটায় জামাই বাজার, বউ বাজার, তারপরে গরুর হাট যেখানে হয়েছিল এবছর গত বছর, সেখানেই মূলত বাঁশ পুঁতে পুঁতে প্যান্ডেল তৈরি করা হচ্ছে। তবে হ্যাঁ, আপনারাও চাইলে আসতে পারেন প্যান্ডেল তৈরি করার জন্য, কারণ এখানে যারাই কাজ করতেছে সবাই ফ্রিতে কাজ করতেছে, দিনের কাজ করতেছে, কেউ এখানে কোনো পারিশ্রমিক নেয় না। বিগত বছরগুলোতেও যারা যারা মাঠে কাজ করছে সবাই নিজের মতো করে কাজ করছে, নির্দ্বিধায়। আমরাও ইনশাআল্লাহ আসব এখানে কাজ করার জন্য, অবশ্যই অবশ্যই যতটুকু সম্ভব, যতটুকু অ্যাবিলিটি আছে এখানে শ্রম দেব, যেহেতু এটা দিন প্রচারের একটা মাঠ, বিশ্ব ইজতেমার একটা মাঠ। সেক্ষেত্রে অবশ্যই আমরা এখানে শ্রম দেব ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। অনেকক্ষণ কথা বললাম, ইজতেমার মাঠ সম্পর্কে আরও জানাবো ইনশাআল্লাহ, যেহেতু আমার বাসার পাশেই, অবশ্যই প্রতিদিন একবার হলে আমার আসা হয়, তো অবশ্যই জানাবো। আর প্যান্ডেলটা কীরকম হচ্ছে প্রতিদিনের আপডেট অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আজকে এ পর্যন্তই। আমার ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। ধন্যবাদ।